বলক উঠিয়ে নিতে হবে। পানি থেকে যখন এরকম বলক উঠে আসতে শুরু করবে সে পর্যায়ে দিয়ে দিতে হবে আগে থেকে খুব ভালোভাবে ধুয়ে রাখা পোলাওয়ের চাল। আমি এখানে হাফ কেজি পোলাওয়ের চাল নিয়েছি আর চালটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি। আপনারা চাইলে বাসমতি চাল দিয়েও এই ফ্রাইড রাইসটি করতে পারবেন। আমি এখানে চিনি গুঁড়া পোলাওয়ের চালটা ব্যবহার করছি। এবার 80% আমি এই চালটাকে সেদ্ধ করে নিব, মানে হাই হিটে 6 থেকে 7 মিনিট সেদ্ধ করে নিতে হবে। এর চেয়ে কিন্তু বেশি সেদ্ধ করা যাবে না। দেখতে পাচ্ছেন 6 থেকে 7 মিনিটের মধ্যে আমাদের ভাত প্রায় হয়ে গিয়েছে। হাতে নিয়ে যখন দেখবেন ভাতটা গলে যাচ্ছে কিন্তু একটা দানা মতো লাগছে, সে পর্যায়ে পানিটাকে ছেঁকে ফেলে দিতে হবে আর ভাতটাকে ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিতে হবে। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। এবারে একটা প্যানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম বাটার। আপনারা চাইলে রান্নার তেলও দিতে পারবেন। আমি এখন এই বাটারের মধ্যে দিয়ে দিব ডিম। আমরা ডিমটাকে এখন স্ক্র্যাম্বল করে নিব। আমি এখানে 3টা ডিম নিয়েছি আর ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি সামান্য লবণ আর সামান্য গোলমরিচ দিয়ে। তো এবারে আমরা ডিমটাকে ঝুরা করে নিব। খুব বেশি বাদামি করতে হবে না, একটু সাদাটে থাকলেই হবে, জাস্ট ঝুরা করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডিমটাকে ঝুরা করে নিচ্ছি। তো ডিমটা আমার হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে একই প্যানের মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ বাটার। এবার আমরা ফ্রাইড রাইসটা তৈরি করব। তো আমি এখানে বাটার দিয়ে করছি, আপনারা ঘি কিংবা তেল দিয়েও করতে পারবেন। আর যেহেতু আমি 2 কাপ পোলাওয়ের চাল নিয়েছি তার জন্য আমি একটা বড় সাইজের হাঁড়ি নিয়েছি। তো বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন কুচি আর 4-5টা মরিচ, মানে কাঁচা মরিচ ফালি করে দিতে হবে। এবার এগুলোকে সামান্য নরম করে ভেজে নিতে হবে। তো এ পর্যায়ে দিয়ে দিতে হবে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। আপনারা চাইলে পেঁয়াজটা আরও একটু কমও দিতে পারবেন। পেঁয়াজটাকেও আমি ভেজে নিব নরম হয়ে আসা পর্যন্ত। চুলার আঁচ কিন্তু আমি হাইতে রেখেছি, চাইনিজ খাবারগুলো সাধারণত হাই হিটে রান্না করতে হয়। তো ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমার। এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিব লবণ। লবণ কিন্তু আমি এখানে 1 চা চামচ পরিমাণ দিয়েছি, কারণ লবণ দিয়ে আমরা চালগুলোকে সেদ্ধ করেছিলাম। তাই এ পর্যায়ে আমি 1 চা চামচ লবণ দিয়েছি। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করবেন। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজি। প্রথমে দিয়ে দিলাম বরবটি কুচি, আর বরবটি দেখবেন সব সময় থাকে বাসায়। গাজর কুচি দিয়ে দিলাম, সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পাতা কুচি। সবগুলোই কিন্তু হচ্ছে আপনার শীতের সবজি। মটরশুঁটি দিয়ে দিলাম আমি 1/3 কাপ পরিমাণ। এগুলো আপনারা এখন শীতের সময়ে বাজারে খুব অ্যাভেলেবেল কিনতে পারবেন। সব কিছু ভালোভাবে মিশিয়ে আমি 2 থেকে 3 মিনিট সতে করে নিব হাই হিটে। এবার আমি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম সেই সাথে। এবারে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা কিন্তু হাইতেই থাকবে। হাইতে রেখে আমরা ফ্রাইড রাইসটা তৈরি করব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রথমে যে সসের মিশ্রণটা আমরা বানিয়ে রেখেছিলাম সেটা। সসের মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবজিগুলোর সাথে।
আর 2 থেকে 3 মিনিট আরও একটু সতে করে নেয়ার পর আমি এর মধ্যে ডিমের ঝোড়া দিয়ে দিব। আর একটু ভেজে নেয়ার পরে আমি এর মধ্যে সে আধা সেদ্ধ করে রাখা অর্থাৎ 80% সেদ্ধ করে রাখা ভাত দিয়ে দিব, যেটাকে আমি ফ্যানের নিচে রেখে ঠান্ডা করে নিয়েছি পানিটা ঝরিয়ে। তো আমি সবগুলো ভাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব সবজি ডিমের সাথে, আর 5 থেকে 6 মিনিট আমি নেড়ে চেড়ে রান্না করব। আর এরই মাঝে কিন্তু আমাদের ফ্রাইড রাইসটা হয়ে যাবে, যেহেতু ভাতটা আগে থেকে সেদ্ধ করা ছিল। আর এই 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভেজে নিয়ে আমি চুলার আঁচটা একদম কমিয়ে ঢাকনা ঢেকে রেখে দিব আরও 5 থেকে 6 মিনিট। এর মাঝে ভাতটা একদম সেদ্ধ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সহজে ফ্রাইড রাইস বাসায় তৈরি করে নেওয়া যায়। আশা করি আপনাদের কাছে আজকের রেসিপি ভালো লাগবে। যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সেই সাথে শীতের সবজি দিয়ে এই মজাদার ফ্রাইড রাইসটি অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আর যদি ভিডিও ভালো লাগে একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।